ঘুরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদু লিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, وَالشُّكْرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالًا. الله تعالى বলেন, لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ. الله تعالى বলে, বান্দা অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবা, আমি মালিক তোমাদের নিয়ামত বাড়াই দেব, সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পেয়ে নাফরমানি কর, অশুকরিয়া আদায় কর, ইন্না আযাবী লাশাদীদ, মনে রেখো বান্দা আমি মালিকের আজাব বড় কঠিন ভয়াবহ। আল্লাহ তাআলার আজাব কঠিন ভয়ানক, কথা বলেন ঠিক না? কঠিন আজাবের সম্মুখীন আল্লাহ করে, এজন্য যুবক ভাইয়েরা আমার হাবিবে কিবরিয়া নবী বলে উম্মাহ আল্লাহ দান করছেন, এটারে তুমি গনিমত মনে কইরো, এটারে তুমি নিয়ামত মনে কইরো? হাবিবে কিবরিয়া নবী বলেন, ও শাবাবাকা আবলা হারামি, এমন একটা সময় তোমার আসবে যে সময় তুমি বড় মায়া যাইবা, যে সময় তোমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, তোমার চামড়াগুলো লুজ হয়ে যাবে, তুমি একদিন নওজোয়ান যুবক থাকবে না, লাঠি বট দিয়াও হাঁটতে পারবা না, থর থর করে কেঁপে কেঁপে জমিনের ভিতরে পড়ে যাইবা, এমন একটা দিন আল্লাহ যদি কাউকে হায়াত দেন, সকলে আসবে, নবী আলাইহিসসালাম বলে উম্মত রে এই সময়টা বড় কঠিন একটা সময়, এই সময় আসার আগে তুমি তোমার যৌবন কালে কদর করো, তার মানে যৌবন কালে ইবাদত করো, যৌবন কালের ইবাদত মালিকের কাছে বড় পছন্দ। আর আমরা যৌবন কালে যত আকামার না কেন করি, কথা বলেন ঠিক না? যত গুণা আছে যৌবন কালে, এখন তো সময় যৌবন কালে গুণা করে ফেলাই, বুড়া যখন হম তসবিটা দইরা মসজিদের বারান্দা সার। যুবক ভাইরা আমার, তুমি যে ইমানদার হইবা, তুমি যে মসজিদওয়ালা হইবা, নামাজওয়ালা হইবা, তোমার কি কোনো গ্যারান্টি আছে? না না যুবক, না না। আল্লাহ নবী বলেন, ও হায়াতুকা কাবলা মাউতি, উম্মত রে তোমার হায়াত বড় দামি, এই হায়াতটা বড় নিয়ামত, এই হায়াত রে কদর কর, একদিন কিন্তু তোমার মৃত্যু আসবে। যুবক ভাইরা আমার, মৃত্যুকে এড়া যেতে পারবা, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মরণ তোমায় মরতে হবে,
তুমি পালন করতে পারবা না, কখন আসবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আসতে বলেন কে জানে? আল্লাহ বলে বান্দা রে, কখন তোমার মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কি হালতে হবে কেউ জানে না, আমার পয়গম্বর রে আমি জানাই নাই, এই এলেম আমি আল্লাহর কাছে রেখে দিছি। কাজে নাও জওয়ান যুবক, তোমার জন্য আল্লাহর নবী সতর্ক করছে, তোমার যৌবন কালে কাজে লাগাইতে। হায়াতওয়ালা মানুষগুলার জন্য আল্লাহর নবী সতর্ক করছে, হায়াত থাকতে ইবাদত করো, হায়াত থাকতে নামাজ ধরো, হায়াত থাকতে কুরআন ধরো, হায়াত থাকতে পর্দা করো, হায়াত থাকতে দীন ইসলাম ধরো, আল্লাহ তাআলা তোমারে মুমিন বানায় দিবে। আর হায়াতের ভিতরে যদি নাস্তিক হয়ে যাও, ইসলাম নিয়ে বিদ্বেষী করো, তুমি জাহান্নামী হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠি? ক্ষমতার বলে ইসলাম নিয়ে সিনেমিনি করা যাবে না। সাবধান মুসলমান, সাবধান, পাওয়ার আছে, ক্ষমতা আছে, ইসলাম নিয়ে তুমি বিতর্ক করবা, কোরআন নিয়ে বিতর্ক করবা, কোরআনের বিরোধী করবা, না না না, জমিনে তুমি অবস্থান পাবা না। কোরআন নিয়ে যদি বিতর্ক করো, আলেম ওলামাদের বিরুদ্ধে করো, কোরআনের বিরোধিতা করলে আসমান পরকাল কবর তো দূরের কথা, হায়াতের ভিতরে জমিনে তুমি বেজ্জতি হয়ে যাইবা। কথা বলেন ঠিক না ব্যাথি? কথা বলেন ঠিক না ব্যাথি? বাংলাদেশের সামান্য একটা প্রতিমন্ত্রী টাকা বলা ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, তুমি কোথায় বুড়াই না, আজকে ইসলাম তোর পাশে দাঁড়ায় কথা বলেন। আমাদের কোরআন, আমাদের সংবিধান, মুসলমানদের সংবিধান কোরআন। কথা বলেন, হ্যাঁ তোমার কথা বলো, মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, আল্লাহর পয়গম্বরের জীবনী বলেন, আল্লাহর পয়গম্বরের আখলাক কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সাবিরা রে, আল্লাহর পয়গম্বরের আখলাক, আল্লাহর পয়গম্বরের জিন্দগি হলো গোটা কোরআন। এই কোরআনের সংবিধান যারা মানবে, এই কোরআন যারা ধরবে, কোরআনের সাথে যারা লেগে যাবে, আল্লাহ তাদের দামি বানায় দেবে। কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করে দেবে। কথা বলেন ঠিক না ব্যাথি? এই জন্য সিনার সাথে কোরআন লাগে গেছে, মালিকের কাছে সিনা দামি হয়ে গেছে, কোরআনটা সামান্য তক্তার সাথে লাগা যায়, রেহালটা মানুষের কাছে দামি হয়ে যায়, রেহালটা যখন পায়ে আঘাত লাগে, টাচ লাগে, সঙ্গে সঙ্গে চুমু খায়, চোখের পানি ছেড়ে দেয় বলে, মালিক রে আমি জানি না, অজান্তে লেগে গেছে, তোমার কোরআন এখানে রেখে তেলাওয়াত করা হয়, মাফ করে দাও মানিক, মাফ করে দাও। এই জন্য কোরআন এটা হলো হেকমতপূর্ণ, জ্ঞানে ভরপুর কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহু আকবার, জিল্লা বলেন আল্লাহু আকবার,
মধ্যে ভরপুর, জ্ঞানে ভরপুর এই কোরআন কালামুল্লাহ। কার কথা? কার কথা? এই যুবক বলেন কার কথা? এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। বান্দা যখন কোরআন পড়ে, বান্দি যখন কোরআন পড়ে, মালিকের সাথে বান্দা বান্দি কথা বলে, সুবহানাল্লাহ। দুনিয়ার কানুর সাথে কথা বলে না, বলে না। এই যুব, তুমি যখন কোরআন নিয়া কথা বলো, কোরআন তেলাওয়াত করো, তোমার মানিবের সাথে, মালিকের সাথে কথা বলো। এজন্য যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি কোরআন শ্রবণ করবে, হাবিবে কিবরিয়া নবী বলেন, এই কোরআন যারা পড়বে প্রতিটি হরফে হরফে দশটি করে নেকি আল্লাহ তাদের আমলনামায় রেখে দেবে। মহিউসুন্নাহ সাহেব রাউল হক রহমতুল্লাহ আলাই, আমাদের এক বাপ দাদার নাম আকাবির দ্বীন। মহিউসুন্নাহ সাহেব রাউল হক বলেন, ও দুনিয়ার মানুষ, কুরআনুল করিম তেলাওয়াত করো, কুরআনুল করিম শ্রবণ করো, তিনটি ফায়দা মালিক তোমারে দান করবে। কয়টি ফায়দা কথা বলেন, কয়টি লাভ হবে কুরআন পড়লে? এক নম্বরে, যত বেশি কোরআন পড়বা তত আল্লাহর সাথে বান্দা বান্দির মহাব্বত পয়দা হবে। যত বেশি কোরআন পড়বা আল্লাহ বন্ধু হয়ে যাবে, যত বেশি কোরআন পড়বা আল্লাহ তাআলার দিলের জং দূর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কোরআন কালামুল্লাহ, আল্লাহর কোরআন, কোরআন যত পড়বা আল্লাহ তাআলা দিলের জং দূর করে দিবে। কোরআন যত পড়বে হরফে হরফে দশটি করে নেকি মালিক দান করবে। বুইজা পড়ুক আর না বুইজা পড়ুক, যারা ধরবে তারাই দামি হয়ে যাইবে। কোরআনের সাথে যারা লেগে যাবে তারাই দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠু? ব্যাঠি। কোরআনের সাথে লাগলে মুসিবত আসতে পারে, কোরআনের কথা বললে মুসিবত আসতে পারে। ভয় নাই, ভয় নাই হাবিবে কিবরিয়া, ভয় পাইছেন কথা বলেন? সাহাবায়ে কেরাম ভয় পাইছেন? কেউ তো ভয় পায় না কোরআনের কথা বলবে। দুনিয়ার কোন মানুষের কাব্য নয়, দুনিয়ার কারো প্রশংসা নয়, এ কোরআন প্রশংসা হলো আল্লাহর। কাজী কোরআনের সাথে লাগলে, কোরআনের কথা বললে মুসিবত আসবে। নবী বলেন, যারা সবর করবে আল্লাহ মৃত্যুর সাথে সাথে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, তোমাদের বয়সটা বড় দামি, যৌবন কালে কদর করতে হবে। ও বুড়া মা, ও বুড়া বাবাজিরা কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে পারেন না, কোরআন পড়েন নাই, আফসোস লাগে। কোরআনের সাথে মেহনত লাগান, কোরআন রে মহাব্বত করেন, কোরআনটা বুকে জড়ায়া ধরেন, বুকে জড়ায়া চোখের পানি ছেড়ে মালিকের কাছে কান্দেন, মালিক তোমার কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, মালিক রে কোরআনের জন্য, কোরআন না শেখার কারণে আজাব দিও না। যারা কোরআন শিখে নাই, যারা কোরআন ধরবে আল্লাহ তাদের মকাম, তাদের কবর আল্লাহ তাআলা দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর এক বান্দা মূর্খ মানুষ, পড়তে জানে না, সাধারণ একজন কাঠুরিয়া মারা গেছে, আল্লাহর ওলি মারা গেছে, আল্লাহ তাআলা জমানার বড় কুতুব ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইছে, ইলহামের মাধ্যমে স্বপ্নের ভিতরে বলতেছে, ইমাম উঠো, উঠো ইমাম, আর ঘুমায় না, উঠো ইমাম, যাও না, অমুক এলাকায় চলে যাও। আমার এক বান্দা, আমার বড় কাছের বান্দা মারা গেছে ইমাম, নিজের হাতে গোসল দিবা, নিজে তার কাফন পরাবা,
নিজে জানাজার নামাজের ইমামতি করবা, নিজের হাত দিয়া আমার বান্দাটারে তুমি কবরে রাখবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলার ঘুম ভেঙে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ঘুম থেকে উঠে এলাকার দিকে রওনা হয়ে গেছে। গিয়া বলে, ও ভাই, এই এলাকার আল্লাহর উলি কোনো মারা গেছেনি? কয় না, আল্লাহর কোনো উলি তো মারা যায় নাই। তাহলে কে মারা গেছে? কয়, সাধারণ একজন কাঠুরিয়া যে বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করতো, সাধারণভাবে জীবনযাপন করতো, ওই যে বাড়ি দেখা যায় আল্লাহর উলি ইমাম গাজালি আল্লাহর উলির বাড়ি চলে গেছে, নিজের হাত দিয়া নিজে আল্লাহর উলির গোসল দেয়া দিছে, বাবা নিজে গোসল দেয়া দিছে, নিজে কাফনের কাপড় পরাইছে, নিজে এরকম ভাবে জানাজার নামাজের ইমামতি করছে, নিজে হাত দিয়া কবরে রাখছে, কবর দেওয়া শেষ হয়ে গেছে, আল্লাহর উলি কবর জিয়ারত শুরু করছে, দেখে রে কবর থেকে মাটি থেকে মিশকাম্বরের খুশবু বাহির হইতেছে, আল্লাহর উলি অবাক হয়ে গেছে, ব্যাপার কি রে? বুঝলাম না, সাধারণ কাঠুরিয়া কবর থেকে মিশকাম্বরের খুশবু বাহির হয়, হায় কে এমন আমল করেছে? ইমাম গাজালি কাঠুরিয়ার সন্তানগুলোকে বলে, এই সন্তানেরা তোমার বাবা এমন কি আমল করেছে? কয়, না না, আমার বাবা এমন কোনো আমল করে নাই, সাধারণ মানুষ ছিল, বন থেকে লাকড়ি কুড়ে বাজারে নিয়ে বিক্রি করত, পর্দার আড়াল থেকে কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, ইমাম আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, কাঠুরিয়া ছিল বটে, কিন্তু ইমাম ওই যে দেখেন তখতার উপরে পুরান কাপড় দিয়া পেছানো আল্লাহর কোরআন, ইমাম আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কোরআনটা বুকে জড়ায়া চোখের পানিগুলো ছেড়ে মালিকের কাছে কান্দু মারি, তোমার কোরআনটা শিখতে পারি নাই রে মালিক, ভয় লাগে যদি কবরে আজাব হয়ে যায়, মাফ করে দাও মালিক রে, তুমি আবার মাফ করে দাও। ওই ইমাম আবার মাগরিবের পর আমার স্বামী কোরআনটাকে দইরা কোরআনটা বাহির করে হরপের উপর আঙ্গুল ঘোরা ঘোরায়া চোখের পানিগুলো সারছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বিড়বিড়ি করে কান্না করছে, ইমাম দেখেন না আমার স্বামীর চোখের পানিতে আল্লাহর কোরআনের পাতাগুলো লাল বর্ণ হয়ে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, বুঝছি রে, ওই যে আল্লাহর কোরআন রে এত ইজ্জত করেছে, আল্লাহর কোরআন রে এত সম্মান করেছে, এজন্য আল্লাহ তার মাকাম এত বাড়ায় দিছে, আল্লাহ তার কবর থেকে মিশকাম্বরের খুশবু বাহির করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, আমি বললো না তুমি স্কুলে পড়ো না, ইউনিভার্সিটিতে পড়বা না, কলেজে পড়বা না, না না না, তুমি ইউনিভার্সিটিতে পড়বা, কলেজে পড়বা, তুমি ডাক্তার হতে চাও ডাক্তার হবা, তুমি পাইলট হতে চাও পাইলট হবা, ইঞ্জিনিয়ার হতে চাও ব্যারিস্টার হতে চাও বৈজ্ঞানিক হতে চাও হইবা, নিষেধ নাই। তবে ও যুবক, ছোট্টবেলায় তুমি যদি আল্লাহ
আল্লাহর কোরআনের এলেম হাদিসে পাকের এলেম যদি অন্তরে ঢুকাও সবে মুক্ত হয়ে গিয়া তুমি যদি শুদ্ধ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করো তুমি যত বড় বুকখানি খাও কোনোদিন তুমি নাস্তিক হইবা না, কোনোদিন মুরতাদ হইবা না। কথা বলেন ঠিক না ঠিক? কোনোদিন ওই টাকলু মুরাদের মতো তোমার জবান দিয়ে বাইর হবে না। ইসলাম ধর্ম কোরআন মানি না, তাই মানে ইসলাম ধর্ম মানে আমাদের কোরআন তো মানি না। কথা বলা ঠিক না ঠিক? এজন্য সবে মক্তবে সন্তানগুলাকে পাঠিয়ে দিবেন, নিজের মেয়েটাকে এমন মাদ্রাসা মদ্যভাণ্ডার মদ্যভাণ্ডার দারুল কোরআনে পাঠিয়ে দিবেন। নিজের মেয়েটা আবেদ হবে, আবেদা হবে, নিজের মেয়েটা জাহেদা হবে, এমন মেয়ে যে ঘরে যাবে ওই ঘরটা নুরান্বিত হয়ে যাবে, গর্বের সন্তান জমানার বড় অলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পর্দানিশী মায়েরা মগো দেমাক দেখাবেন না, সুন্দরের গরিমা করবেন না। এই মা আজকে তো ঘরের ভিতরে কোরআন নাই, আগের জমানার মা বোনেরা মা চাচিরা কোরআন তেলাওয়াত করত। কথা বলেন ঠিক না ঠিক? আগের জমানার মা চাচিরা দাদিরা ফজরের নামাজটা পড়ে শুদ্ধ করে পড়ে নাই, যেমনে পারছে অমনিতে কোরআন পড়ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য পানি গরম করছে, আর এখন উল্টা নষ্ট মিশে গেছে, শ্বশুর শাশুড়ি বৌমার জন্য এরকম গরম পানি করে, শাশুড়ি গরম পানি করে ডাকে বৌমা উঠো না উঠো নামাজ পড়ো, আর এমনিতে রাগারাগি করে আপনি বুড়া মানুষ ক্যাট ক্যাট এত করেন নামাজ আপনি পড়েন আমার ডাক দেন না। কথা বলেন ঠিক না ব্যথি? এমন একটা জমানায় আসছে মা গো, মৃত্যুর ভয় করো মা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকতে পারবা না। হাবিবে কেবরিয়া নবী বলে মহিলারা যদি চারটা আমল করে, কয়টা আমল কয়টা আমল কথা বলেন, চারটি আমল করে চারটি জিনিস, এই চারটি বিষয়ের উপর আমল করবে আল্লাহর আত্মি জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়া প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নম্বরে আউয়াল উঠতে নামাজ পড়বে, দুই নম্বরে রমজানের রোজা পেলে রোজা রাখবে, তিন নম্বরে নিজের পর্দায় রাখবে, চার নম্বরে স্বামীর খেদমত করবে। এই চারটি আমল যদি কোনো নারীর ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বলি মৃত্যুর পর আটটি জান্নাত তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে চার নম্বরটা স্বামীর খেদমতের কথা বললে ইদানিংকার মা বোনেরা জ্বলে পড়ে সারকার হয়ে যায়। হুজুররা এলি খালি স্বামী স্বামী করে, ও মা হুজুররা স্বামী স্বামী করে না, আল্লাহর নবী স্বামীর কথা বলেছে, আল্লাহ নিজে বলেছে তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি স্বামীর দুনিয়ায় রেখে মরতে পারে, স্বামী বেচারা যদি হাতটা বাড়ায় বলে মালিক রে আমার বিবিটা বড় ভালো ছিল, আল্লাহ নবী কহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এমন বিবির জান্নাত অবধারিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মা গো মা পর্দা করো নামাজ ধরো কোরআন ধরো রে মা, সন্তান পেটে নিয়ে মার্কেটে যাও না, সন্তান পেটে নিয়ে মেলা যাবে না, সন্তান পেটে নিয়ে পরপুরুষের সাথে যাওয়া না। আগের জমানার মা বোনদের পেটে সন্তান আসছে, সন্তান পেটে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, শ্বশুর শাশুড়ি খেদমত করছে, স্বামী খেদমত করছে। এই জমানার মা বোনদের পেটে সন্তান আসে, সন্তান নিয়ে ইন্ডিয়ার ছবি সিরিয়াল দেখে বাংলাদেশের নগ্ন ব্যাপনা ছবি দেখে কথা বলেন ঠিক না ব্যাটি? ঘন্টার পর ঘন্টা মোবাইলের মাধ্যমে পর পুরুষের সাথে কথা বলে ঠিক না ব্যাটি? কথা বলে পর পুরুষের সাথে কথা বলে মগ না
তোমার সন্তান কোনদিন নেককার হবে না, এমন সন্তান সন্ত্রাসী হবে, তোমার জন্মের সন্তান জন্মের পর তুমি মায়ের পিটাবে। এজন্য মা বোনেরা সন্তান পেটে নিয়া কোরআন ধরো, সন্তান পেটে নিয়া কোরআন পড়বা, কোরআন ওয়ালা সন্তান আল্লাহর বলি বানায় দিবে। ওই যে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আকাবের দিন খাজা মঈনুদ্দিন চিশতি মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে ইজ্জত করে, বড়ই আনন্দিত খুশি, ঘরের ভিতরে মাকে বলে মা গো আমায় মানুষ বড় ইজ্জত করে সম্মান করে, মা ডাকটা বলে মঈনুদ্দিন রে এটা তোর কোনো বৈশিষ্ট্য না, কেন মা আমার বৈশিষ্ট্য না, কেন মা কয় মঈনুদ্দিন রে এটা আমি মায়ের অবদান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মায়ের অবদান, কেমনে মা কয় মঈনুদ্দিন যেদিন তুই আমি মায়ের গর্ভে আসলি ওই দিন থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই, কোনোদিন পরপুরুষ আমাকে দেখে নাই, কোনোদিন কোরআন ছাড়ি নাই, প্রতিদিন সকাল সন্ধ্যা সময় পরে আল্লাহর কোরআন পড়েছি। মঈনুদ্দিন রে যেদিন তুই পৃথিবীর বুকে আসলি আমি মা যতবার তোকে স্তন পান করেছি, আমি মা যতবার তোরে দুধ পান করাইছি, এ মঈনুদ্দিন একবারের জন্য অপবিত্র অবস্থায় অজু সালামি করে দুধ পান করাই নাই, সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ও মা কয়বারের জন্য তুমি উজু করেছ, উজু তো দূরের কথা, নামাজই পড়ো না, নামাজ তো দূরের কথা, পর্দায় করো না, দেবরের সামনে, দেবরের সামনে নন্দের জামাই স্বামীর সামনে তোমার বন্ধু বান্ধবদের সামনে উলঙ্গ ব্যাপনার সাথে তুমি চলছ, মাথায় মন নাই, তোমার পেটে কাপড় নাই, কত পর পুরুষ তোমার পেটের দিকে তাকাইছে, এমন সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, কথা বলেন ঠিক না ব্যাঠি, এমন সন্তান কোরআন বিরোধী হবে, নাস্তিক হবে, তোমার এই গুটি দেয়া দাও দা কোবাবে কোবাবে, কথা বলেন ঠিক না ব্যাঠি। এজন্য মা বলে না আমার এখনো সময় আছে মা, পেটে সন্তান আসছে রে মা, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, খাজা কুতুবউদ্দিন মুখতিয়ারের মতো আল্লাহ বলে তোমার পেটের ভিতরে আসবে। খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি ভারতবর্ষের বড় বুজুর্গের নাম, অনেক বড় এক আল্লাহর বলির নাম, খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার যেদিন মায়ের পেটে আসে দুনিয়ার ভিতরে আসলো, হাঁটা চলাফেরা করতে পারি, কুতুবউদ্দিনের মা মাদ্রাসায় সন্তানকে ভর্তি করায় দিছে, ওস্তাদ জি গো আমার সন্তানটা হাফেজ কোরআন বানাইতে চাই, আপনি আমার সন্তানটা হাফেজ কোরআন বানা দেন। কুতুবউদ্দিন একদিনে নুরানি কায়দা শেষ করে ফেলছে, দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করতেছে, একদিনে এক পারা আর দুই পারা নয়, কুতুবউদ্দিন একদিনে আল্লাহর কোরআনের ২০ পারা কোরআন মুখস্থ করে উস্তাদজিকে সবক শোনায় দিছি। উস্তাদ অবাক হয়ে গেছে, জীবনে কত তালবে ইলম পড়াইলাম, এমন মেধাবী ছাত্র তো দেখলাম না, একদিনে ২০ পারা কোরআন মুখস্থ করে শোনায় দিছে। উস্তাদ ডাকতে বলে যা হে কুতুবউদ্দিন, শনিবার দিন যখন মাদ্রাসায় আসবা একা একা আসবা না, তোমার মাকে সঙ্গে নিয়ে আসবা। মা বেচিনি অবাক হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, আমার সন্তান ছোট মানুষ না জানি কোন বেয়াদবি করে ফেলেছে। পর্দার আড়াল থেকে উস্তাদ জিকে বলে উস্তাদ জি গো আমার সন্তান ছোট মানুষ বুঝে নাই বেয়াদবি করে ফেলেছে, আমার মাফ করে দেন, আমি আমার সন্তানের পক্ষ থেকে মাফ চাই। উস্তাদ জি ডাক দে বলে বন্ধু না 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 বোন, এমন সন্তান
সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি, বোন রে এই সন্তানটা পেটে নিয়ে কি এমন আমল করছো, বোন রে তোমার কুতুবউদ্দিন এক পাড়ার দুই পাড়া নয়, একদিনে আল্লাহর কোরআনের ২০ পারা কোরআন হেফজ করে আমাকে সালাম শোনায় দিছ আল্লাহু আকবার। ও বোন কি এমন আমল করেছো, কুতুবউদ্দিনের মা গুনগুন করে কান্না করিতেছে, ওস্তাদ ডাক দা বলে বোন রে কেন কান্দ, কিসে তোমাকে কাঁদাইল, কুতুবউদ্দিনের মা ডাক দা বলে ওস্তাদ জি গো এই জন্য আমি কান্না করি, যেদিন আমি আমি মায়ের পেটে আমার কুতুবউদ্দিন আসলো, ও গো ওস্তাদ প্রতিদিন ফজরের নামাজটা আদায় করে আমি আমার মালিকের সাথে কোরআন তেলাওয়াত করে করে প্রতিদিন ২০ পারা কোরআন তেলাওয়াত করছি, প্রতিদিন ২০ পারা কোরআন করছি, আবার মাগরিবটা পড়ে ২০ পারা কোরআন তেলাওয়াত করছি, এই জন্য আমি কান্না করতেছি ওস্তাদ জি গো ওই দিন যদি আমার সন্তান পেটে নিয়া ২০ পারা নয়, আমি যদি আল্লাহর কোরআনের গোটা ৩০ পারা আমি তেলাওয়াত করতাম আমার কুতুবউদ্দিন ২০ পারা নয়, আল্লাহর কোরআনের গোটা ৩০ পারা কোরআন মুখস্থ করে আপনি ওস্তাদ থেকে সালাত শোনায় দিত। এই কুতুবউদ্দিন কে যুবক ভাইরা, ও বুড়া বাবাজিরা ভারতবর্ষের সবচাইতে বড় বুজুর্গ কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, এমন বড় বুজুর্গের নাম, এমন বড় আল্লাহর ওলির নাম, উনি যখন বার্ধক্য হয়ে গেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহর ওলি খাদেম রে ডাক দেয়া বলে খাদেম রে আমার মৃত্যুর পর যেন তেন ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইবা না, হজরত কাকি দিয়া আপনার জানাজার নামাজের ইমামতি করাইব, যার ভিতরে ৪টি গুণ পাইবা এমন ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, যদি না পাও বিনা জানাজায় আমার লাশটা কবরে রাইখা দিবা। খাজা মুখতিয়ার কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ইন্তিকাল হয়ে গেছে, মারা গেছে রে, এলান হয়ে গেছে আল্লাহর উলি নাই, জানাজার ময়দানে খাজা কুতুবউদ্দিনের লাশ আনা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, খাদেম ডাক দে বলে সবাই কিন্তু যে কেউ আমার হজরতের জানাজার ইমামতি করতে পারবেন না, হজরত ওসিয়ত করে গেছে ৪টি গুণ যার ভিতরে পাওয়া যাবে এমন ব্যক্তি দিয়া আমার হজরতের জানাজার ইমামতি করাইতে বলছে, এমন ব্যক্তি আমার হজরতের জানাজার নামাজের ইমামতি করবে, জিন্দগিতে যে বালেক হওয়ার পর থেকে পরনারী দেখা কোনো দিন গুনাহ করে নাই, এমন ব্যক্তি আমার হজরতের জানাজার নামাজের ইমামতি করবে, বালে ঘর পর থেকে জিন্দগিতে কোনোদিন যার তাকবীরে উলা ছুটে যায় আল্লাহু আকবার চিল্লা বলে আল্লাহু আকবার, এই যুবক তাকবীরে উলা যার জিন্দগিতে ছুটে নাই, ও বাবা তোমার আমার জিন্দগিতে কত নামাজ না ছুটে যাইতেছে, ভয় তো পায় না, কারণ মৃত্যুর ভয় তো আমাদের নাই, মরণের ভয় আমাদের নাই, যদি থাকতো রে কোনোদিন নামাজ ছাড়তেন না, কথা বলেন ঠিক না মাঠি, আল্লাহর উলি মানে এমন ব্যক্তি দিয়ে আমার জানাজার ইমামতি করাইবা, জিন্দগিতে কোনোদিন যে তাকবীরে উলা যার ছুটে যায় নাই এমন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, জিন্দগিতে যার কোনোদিন বালেগ হওয়ার পর আসুরের পূর্বের ৪ রাকাত
সুন্নাত নামাজ পড়ে যায় নাই, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, এমন ব্যক্তিকে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, জিন্দেগিতে বালে হওয়ার পর কোনদিন যার তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, আল্লাহু আকবার বলে আরো আসতে বলেন আল্লাহু আকবার, জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ওয়াদা করো জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়বা না, রাজি আছো না যুবক? কারা কারা রাজি, হাত তুলে রাখেন, রাজি আছেন ইনশাআল্লাহ, সোজা করেন হাত, সোজা করেন, সোজা করেন হাত, সোজা, নামাজ ছাড়বা না যুবক, ওয়াদা করো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ সবাই জোরে বলেন ইনশাআল্লাহ, নামাজ ছাড়া যাবে না। ক্রিকেট খেলো নিষেধ নাই, বল খেলো নিষেধ নাই, আড্ডা দাও নিষেধ নাই, আমি বলবো নামাজটা ছাইরো না বাবা, নামাজ ছাইরো না, সবচাইতে বড় সম্বল নামাজ। শাহ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এমন চারটি কথা বলেছে, সবাই অবাক হয়ে গেছে, ব্যাপার কি রে এত কঠিন শর্ত? আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি হবে কি হবে না, নাকি বিনা জানাজার লাশটা মাটিতে যাবে? হঠাৎ করে দেখি আল্লাহর ওলি বুড়া মানুষ আল্লাহর ওলি নিজের চারাটা রুমাল দেয়া ঢাকছে, রুমাল দেয়া ঢাইকা আসছে আসছে সামনের দিকে অগ্রসর হয়, আর জবান খোলা বলতেছে আল্লাহর ওলি গো নিজের আমল গোপন কইরা জনমের মতো চলে গেল, আর একজনের আমলটা মানুষের মাঝে প্রকাশ করে গেল, নিজের আমল গোপন কইরা জনমের মতো চলে গেল, আর একজনের আমল মানুষের মাঝে প্রকাশ করলাম, সকলে দেখতে পেলেন ওই আল্লাহর বান্দা আর কেউ নাই, তৎকালীন ভারতবর্ষের প্রেসিডেন্ট ভারতবর্ষের বাদশাহ শামসুদ্দিন আলতাবাস রহমতুল্লাহ আলাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি পড়ার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে, সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা মগো, তুমি মায়ের পেটের থেকে আল্লাহর ওলি দুনিয়া আসবে, এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, কথা বলে ঠিক না, গাই ভালো তার দুধ ভালো, কথা বলে কথা বলে মা ভালো তার জি ভালো, এই জন্য আমার মা বোনেরা এই কোরআনুল কারিমের উপর আমল করবেন, কোরআন বেশি বেশি পড়বেন, কোরআন ওয়ালা বানাবেন, মেয়েটাকে হাফেজা বানাবেন, মেয়েটাকে আলেমা বানাবেন, আলিয়া বানাবেন, এর মধ্যে ভান্ডার দারুল কোরআন, কোরআনের ঘরে মেয়েটাকে পাঠিয়ে দেবেন, নিজে পড়েন নাই সহি শুদ্ধ করে মেয়েটাকে কোরআন শিখাবেন, সন্তানটাকে কোরআন শিখাবেন, এমন কোরআনের ঘরে যারা থাকবে, কোরআনের ঘরকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদের মহব্বত করবে। আমার যুবক ভাইরা, এ যুবক ও পরদানিশি মায়েরা, কখন যেন মৃত্যু এসে যায়, কখন যেন আজরাইল এসে যায়, আজরাইল যেদিন ধরবে রে থাবা দেয়া দিবে, সারবে না সারবে না সারবে না। যুবক ভাইরা আমার, বুড়া বাবা জিরা আমার, একদিন বাবা ছিল বাবা নাই, মা ছিল মা নাই, কোন দিন যেন তোমার আমারও যেতে হয়, কোন দিন যেন আজরাইল তোমারে আমারে দৈরা ফেলায়, যে মা 10 মাস 10 দিন মতান্তর কম বেশ তোমায় আমায় গর্ভ ধারণ করেছে, আহারে মা, মায়ের মতো আদরের বস্তু আর কেউ নাই, মায়ের মতো এত দূরদি কেউ নাই, ও সন্তান ছোট্টবেলায় কারো বাবা হারাই ফেলেছো, মা অপরের বাড়ি জের কাজ করছে, জের কাজ করে এক লোক মা খানা নিয়ে আসছে, এক লোক মা খানা তোমারে খাওয়াইছে, আর বলছে বাবা রে চিন্তা করিস না, আমি তোর মা, আমি তোর বাবা, আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না, মা নিজে খায় নাই সন্তান রে খাওয়াইছে, মা ভালো জিনিস পরে নাই, বাবা দামি জিনিস পরে নাই, ভালো একটা লুঙ্গি পরে নাই, ভালো একটা জামা পরে নাই, সন্তানকে দামি দামি লুঙ্গি জামা পরাইছে, কথা বলেন ঠিক না ব্যাথি?
আল্লাহর পয়গম্বর বলে সন্তান যার মা নাই বাবা নাই, সূরা ইখলাস তিনবার পড়ো, সূরা তাকাসুর পড়ো, দুরুদ ইস্তিগফার কইরা মায়ের কবরটা জিয়ারত কর, সন্তান বাবার কবরটা জিয়ারত কর, আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ রাসূল বলে কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে মা বাবা নাই কবরে চলে গেছে, এ সন্তান তুমি ধরাত্রবা, তুমি ধনী পয়সাওয়ালা আগে গরিব ছিল এখন অনেক পয়সাওয়ালা, যাও মায়ের জন্য দান করো, বাবার জন্য ইসালে দান করো, কারণ মানুষ যখন মারা যাবে তখন আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা সালাস, আল্লাহ রাসূল বলে কেবলমাত্র তিনটি আমল তার চালু থাকবে, সাদকায়ে জারিয়া, মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, খানকা বানাবা, মুসাফিরখানা বানাবা, রাস্তা বানাবা, নলকূপ করবা, পুকুর খনন করবা, এগুলো মুসাফির, এগুলাই হলো সাদকায়ে জারিয়া। তুমি আমি থাকবো না বাবা, কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে কি থাকবে না কথা বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহ রাসূল বলে মার জন্য বাবার জন্য মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, সাদকায়ে জারিয়ার জন্য সওয়াবের রসুলা দান করবা, কিয়ামত পর্যন্ত তোমার মা বাবা কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জবান ফেলা বলেন। এই জন্য কার ঘরে মা নাই, কার যেন বাবা নাই, এ সন্তান কেমনে রে বিল্ডিং এর ভিতরে ঘুমায় থাকো, নবীর ঘরটার অবস্থার দিকে তাকাও না, নবীর মেহমানরা কি খায় কেমনে থাকে তুমি তো দেখলা না। আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতের উপর আমল করলো, যারা আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীকে মহাব্বত করলো, জান্নাতে তুমি উম্মত, আমি নবীর সঙ্গী হয়ে থাকবা। সুবহানাল্লাহ। এজন্য নবীর সঙ্গী হয়ে জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকবো, রাজি আছিল ইনশাআল্লাহ। কথা বলেন।